হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো ইন্দু সিজন টু নিয়ে। এটার স্ক্রিনার আমাকে হইচই থেকে দেওয়া হয়েছিল এবং আমার এটা দেখতে প্রচুর সময় লাগলো, প্রচুর সময়। তার কারণ হচ্ছে এটা এতই ক্লাসিক একটা সিরিজ হয়েছে যে একবারে এটা পুরোটা দেখেই ফেলতে পারছিলাম না। মানে আমার আইকিউটা এখানে, সিরিজের আইকিউটা এখানে, সো আমাকে এতটা ট্র্যাভেল করতে হয়েছে, ওই জন্য আমি একদিনে মানে দেখে উঠতে পারিনি। তো দেখুন, এই ধরনের সিরিজ বানানোর জন্য একটা স্পেশাল লেভেলের ট্যালেন্ট দরকার। আমরা বুঝি না, আমরা কী বুঝি আমরা দর্শক, যেটা শাহানাদির মধ্যে রয়েছে, মানে শাহানা দত্তর মধ্যে রয়েছে। উনি এই ধরনের সিরিজের এক্সপার্ট, এই ধরনের মানে উনি তো টিভি সিরিয়াল বানিয়েছে। তো টিভি সিরিয়ালের স্পেশালিটি কী, যে আপনার কাছে কন্টেন্ট আছে 20টা এপিসোডের, কিন্তু আপনি বানাচ্ছেন 2000 এপিসোড ওই 20টা এপিসোডের কন্টেন্ট দিয়ে। মানে একটা জায়গায় একটা জাস্ট প্লট পয়েন্ট নিয়ে আপনি একটা গোটা এপিসোড টেনে দিচ্ছেন, এর রিয়াকশান, ওর রিয়াকশান, অ্যাড, এই ওই দিয়ে একটা গোটা এপিসোড টেনে দিচ্ছেন। ঠিক সেম জিনিসটা উনি এখন ওয়েব সিরিজের মধ্যে অ্যাপ্লাই করছেন। দেখেছেন কি জিনিয়াস মাথা! ওনার কাছে কন্টেন্ট ছিল একটা এপিসোডে, উনি বানিয়ে বানিয়ে এতগুলো এপিসোড করে দিয়েছেন। তাই জন্য গল্পটা আপনি দেখবেন, এই গল্পটা এগোই না, এগোই না, পুরো সিরিয়ালের মতো। আর যা যা সিরিয়ালের মধ্যে ট্রোপস ব্যবহার হয়, যে শাশুড়ির কাজ কি, বৌমাকে জ্বালা, সিমিলারলি এখানেও সেটা রয়েছে। এবং কেন এই ক্যারেক্টারদের মোটিভেশন কী, তারা কী উদ্দেশ্যে করছে, কিচ্ছু নেই। ট্রেলারের মধ্যে সব গল্প রিভিল করে দিয়েছিল, আপনি 10 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকেও সব বুঝে যাবেন যে কী হতে চলেছে। সেগুলো তো হচ্ছে, ক্যারেক্টারগুলো যা খুশি যা করছে, স্বপ্ন দেখছে, গান গাইছে, মানে এগুলো রানিং লেন্থ বার্নারে। আর এই সিজনটা ডিরেক্ট করেছে, ফার্স্ট এটা সায়ন্তন ঘোষাল করেছিল, যেটা হিট হয়েছিল, প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করে। এই ধরনের কাজ কিন্তু শাহানাদি হিট দেয় এবং ভিউয়ারশিপ সাবস্ক্রাইবার ভালো এ করতে পারে। তো সেই জিনিসটা তখন সায়ন্তন ঘোষাল করেছিল, সম্পূর্ণ সায়ন্তন ঘোষাল করেছে। এটা করেছে হচ্ছে অভিমন্যু। তো অভিমন্যুর ডিরেকশনটা দেখে আমার এরকম মনে হলো যে বলেছে অ্যাকশন বলে ফোন, হ্যাঁ রাজদা অনেক দিন তুমি ছবি দাও না, এটা ছবি দাও না বলে হ্যাঁ কাট। মাঝে যে কী হয়েছে দেখেইনি অভিমন্যু, তাই জন্য এই সিরিজটা হয়েছে। লোকে বলবে যে তুমি পার্সোনালি বলছো কেন, তো ভাই এটার মধ্যে অ্যানালিসিস করার জায়গা কোথায়? তো যেটা মনে হচ্ছে সেটাই তো বলবো, যে ডিরেক্টর এইভাবে না কাজ করলে এরকম মাস্টারপিস বেরোতে পারে কী করে? যে আমি অ্যাকশন বলার পরে সে কিছু না কিছু নিয়ে ব্যস্ত ছিল, না হোয়াটসঅ্যাপে ব্যস্ত ছিল, না ফেসবুকে ব্যস্ত ছিল, নাহলে এরকম প্রোডাক্ট আসে কী করে? আর ঈশা, ঈশাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না। ঈশাকে মানে অফিসিয়ালি একটা কোনো অ্যাওয়ার্ড দেওয়া উচিত বা একটা খেতাব দেওয়া উচিত, যে মোস্ট মানে ক্রাইং ফেস, দুঃখী ফেস অফ দ্য মানে ওয়ার্ল্ড বেস্ট, সেটার অ্যাওয়ার্ডটা ঈশাকে দিয়ে দেওয়া উচিত। মানে ঈশাকে আমি দেখছি ওপেন টি বায়োস্কোপ, না সরি কী জানো, প্রজাপতি বিস্কুট, অনিন্দার ছবি তো কনফিউজ হয়ে গেছে, সেই প্রজাপতি বিস্কুট থেকে ঈশাকে দেখছি আর আজ অব্দি দেখছি। ঈশা এখন মুখটা মানে ভাই মানে মাস্টারপিস, মানে আমি ভুল রিয়াকশান দিচ্ছিলাম, মাস্টারপিস, জাস্ট মাস্টারপিস। সো ডেফিনেটলি আপনারা ইন্দু টু দেখুন। এবং শাহানাদির আরও একটা চ্যালেঞ্জ থাকে, যে সিজন ওয়ান যদি হিট হয় উনি সিজন টুটা ইচ্ছে করে খারাপ করেন, আরও বেশি খারাপ করেন। এবং উনি ওনার এটাই চ্যালেঞ্জ থাকে যে দেখ খারাপ করলাম তাও তোরা দেখবি, তাও তোরা সাবস্ক্রাইব করবি। এবং হইচইয়ের আপনাদেরকে ফান্ডাটা বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে, যে হইচই কোনো হিট সিরিজ সেটা যদি পার্ট টু হয় তাতে তো লোকে সেটা দেখবার জন্য সাবস্ক্রিপশানটা আবার রিনিউ করবে। হইচই চায় যে ওদের সাবস্ক্রিপশান রিনিউ হোক কিন্তু ভিউয়ারশিপ কম হোক, তাতে ওদের লাভ বেশি। হ্যাঁ সিরিয়াসলি বলছি, লোকে ভাবতে পারে আরে কি ভিউয়ারশিপ লাভ কম হলে লাভ কী করে বেশি। দেখুন আপনার মানে হইচইয়ের যে ক্লাউডটা নেওয়া আছে ইউএসের একটা কোম্পানির সাথে, তাতে যতবার ভিউয়ারশিপ হবে একটা করে ভিউ পড়বে, হইচইকে ওই ক্লাউডটাকে পে করতে হবে, কারণ ক্লাউডটা গিয়ে ওপেন করে আমরা দেখছি। সো ওরা অ্যাকচুয়ালি চায় যে রিনিউ হোক মানে সাবস্ক্রিপশান, কিন্তু বেশি না দেখুক। তো তার ওদের সবচেয়ে বেশি লাভ যে সাবস্ক্রিপশান বেশি হলো কিন্তু ভিউয়ারশিপ এলো না। তো এটা এবার আপনি বলবেন যে এটা পসিবল কীভাবে? দেখুন ধরুন একটা সিরিজ, সেটা সেকেন্ড মানে হিট সিরিজ, তার সেকেন্ড সিজনের জন্য লোকে রিনিউ করালো, সেটা খালি দেখলো, বাট তারপরে নেক্সট 3-4 মাসে যা যা কন্টেন্ট এলো কোনোটাই দেখলো না, ভিউয়ারশিপ পড়লো না, বাট স্টিল দে আর প্রফিটেবল বিকজ সাবস্ক্রিপশানটা তো রিনিউ হয়ে গেছে 1 বছরের জন্য। সেটাই হচ্ছে ওদের ধান্দা। সো হ্যাঁ মানে এটা একদম ফ্যাক্ট আর কি, সেটাই বলা ছিল। আর এটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু রিভিউ হয় না, এই সিরিজটা রিভিউর ঊর্ধ্বে একটা সিরিজ। সো এটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।